স্টুডেন্টস অফ ক্লাস এইট, আমরা আগের ভিডিওতে অক্সিজেনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুত করি। এই ভিডিওতে আমরা আলোচনা করব হাইড্রোজেন সম্বন্ধে আর হাইড্রোজেনের ভৌত ধর্ম সম্বন্ধে। অক্সিজেনের মতো অন্য একটি পরিচিত গ্যাস আমাদের, সেটা হচ্ছে হাইড্রোজেন। তোমরা জানো জলের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন রয়েছে। এই হাইড্রোজেন কি কাজে লাগে? রাসায়নিক শিল্পে হাইড্রোজেন একটা খুব প্রয়োজনীয় গ্যাস। কি কাজে লাগে তাহলে? না, হাইড্রোজেনের মূল ব্যবহার হচ্ছে অ্যামোনিয়া তৈরিতে। এই অ্যামোনিয়া থেকেই তৈরি হয় ইউরিয়া সার, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এই তিনটে যে সারের নাম শুনলে এটা প্রচুর ব্যবহার হয়। আর বিভিন্ন শিল্পে প্রয়োজনীয় নাইট্রিক অ্যাসিড, কারণ এই N2+3S2 যেটা অ্যামোনিয়া, সে অ্যামোনিয়ার জারণ থেকে কিন্তু আমরা সেখান থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। এছাড়া হাইড্রোজেন কি কাজে লাগে? না, উদ্ভিজ যে তেল আছে কিংবা বনস্পতি জাতীয় যে মানে ফ্যাট, সেগুলো যেগুলো খাওয়ার যেগুলো, সেই ফ্যাটগুলো তৈরি করতে কাজে লাগে। রাসায়নিক শিল্পে স্টিম থেকে এবং প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন সাধারণত তৈরি করা হয়। হাইড্রোজেনের ভৌত ধর্ম কি? হাইড্রোজেনের প্রস্তুতি নিয়ে আমরা পরে আলোচনা করব অন্য ভিডিওতে। হাইড্রোজেনের যে ভৌত ধর্ম হচ্ছে অক্সিজেনের মতোই এটা খুব পরিচিত গ্যাস, যদিও পরিবেশে মুক্ত অবস্থায় এই গ্যাসের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। কিন্তু একথা মাথায় রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে যে জল ভাগ। তোমরা জানো আমাদের 70% বেশি রয়েছে জল, তা অক্সিজেন ও হাইড্রোজেন দিয়েই তৈরি। অর্থাৎ হাইড্রোজেন যথেষ্ট রয়েছে কিন্তু মুক্তভাবে নয়। হাইড্রোজেন গ্যাস কিভাবে ভৌত ধর্মের সাহায্যে আমরা চিনব, সেগুলো মনে রাখতে হবে, পরীক্ষাতে লাগবে। সাধারণত হাইড্রোজেন কি হয়? সাধারণ অবস্থায় বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস, এর চেয়ে বায়ু প্রায় 14.4 গুণ ভারী। তাই হাইড্রোজেন গ্যাস ভরে একটা রাবারের বেলুনের মুখ সুতো দিয়ে যদি বেঁধে দেওয়া হয়, তাহলে সে বেলুনটা সুন্দর দেখব উপরে উঠে গিয়ে ছাদে ঠেকে গেছে। তাহলে বুঝতেই পারছ যে কি করছে হাইড্রোজেন, কত হালকা, তাই না? তো হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন আমরা কিভাবে পাবো, তার জন্য একটা ছোট্ট পরীক্ষা, যেটা আমরা শুধু জিঙ্কের টুকরো থাকলেই করতে পারবো। এইখানে দেখো, একটি সরু মুখ কাঁচের বোতল নিচ্ছি, যেরকম ছবিতে রয়েছে, তার ভেতরে জিঙ্কের টুকরো নিচ্ছি। হাতের কাছে একটা রাবারের সাধারণ যে বেলুনগুলো তোমরা ব্যবহার করো, সেই বেলুন নিলাম একটা। তাকে কি করব, না সাধারণ বেলুনকে আগে থেকে একটু টেনে নরম করে রাখতে হবে, একটু সফট করে নিতে হবে। এবার বোতলের মধ্যে কিছুটা সালফিউরিক অ্যাসিড, নাহলে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের ওই যে বাথরুম পরিষ্কার করার জন্য যে অ্যাসিডগুলো হয়, মানে মিউরেটিক অ্যাসিড, সেটা দিও, যেটা সহজে পাবে। পাতলা জলীয় দ্রবণ ঢেলে চট করে বোতলের মুখে বেলুনটাকে আঁটি দেবে, মানে চেপে ধরবে। একটু পরে দেখবে বেলুনটা কিন্তু দেখো এরকম ফুলে উঠেছে। কেন না, বেলুন খোলা মুখ সুতো দিয়ে বেঁধে এবার ভর্তি হয়ে গেছে, সে কি আছে সেটা পরে বলছি। তাকে যখন ঘরের মধ্যে ছেড়ে দেবো, কি হতে পারে সেটা তোমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে, তোমরা নিজেরাও করে দেখতে পারো। যদি জিঙ্কের টুকরো না পাও, তোমরা এটা করতে পারো যে দস্তার প্রলেপ দেওয়া বেশ কয়েকটা লোহার যে পেরেকগুলো, যেগুলো দোকানে পাওয়া যায়, কোটিং করা থাকে দস্তা, সেটাও দিতে পারো। এখানে জিঙ্কের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, Zn+H2SO4 কিংবা HCl, তা সেখান থেকে Zn SO4 কিংবা ZnCl2 তৈরি হচ্ছে, আর +S2, সেই হাইড্রোজেনটা বেলুনের মধ্যে ভর্তি হচ্ছে। আর হাইড্রোজেনে কি ধর্ম রয়েছে, ভৌত ধর্ম? হাইড্রোজেন জলে প্রায় অদ্রাব্য, হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। দেখতে পাচ্ছ নিজে জ্বলছে, অন্যকে সাহায্য করছে না। এটা পরীক্ষা করে দেখা যেতে পারে, একটা টেস্ট টিউবে যদি বিজ্ঞানগারে কিছুটা জিঙ্কের গুঁড়ো নিয়ে তার মধ্যে কিছুটা সালফিউরিক অ্যাসিডের লঘু কিংবা পাতলা বলতে পারি পাতলা জলীয় দ্রবণ নিই, তাহলে দ্রবণের ভিতরে বুদবুদের মধ্যে একটা গ্যাস এই ডট 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 মতো বেরোতে থাকে। যদি টেস্ট টিউবের মুখে সাবধানে একটা জ্বলন্ত দেশলাই কাঠি ধরা হয়, তাহলে দেখতে পাওয়া যায় যে ওই বেরিয়ে আসা গ্যাসটা টেস্ট টিউবের মুখে শব্দ সহ দপ করে নীল শিখা সহ জ্বলছে এবং দেশলাই কাঠটা নিভে যাচ্ছে। কি সিদ্ধান্ত নেব? না, সিদ্ধান্ত এটা নেব যে আমাদের যে পাটকাঠিটা ছিল, কি দেশলাই কাঠিটা ছিল, তাকে জ্বলতে সাহায্য করলো না, নিজে জ্বলে গেল। তার মানে আমাদের চতুর্থ পয়েন্ট, সত্যি হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে, কি কি না, 1s2 যাকে সাধারণ হাইড্রোজেন বলা হয়, 1s1 যাকে সাধারণ হাইড্রোজেন বলা হয়, 1s2 ডয়টেরিয়াম, 1s3 টিট্রিয়াম। তার তিনটে হাইড্রোজেন আইসোটোপ থাকে, 1s1, 1s2, 1s3। কিন্তু এই শেষের দুটো, এই সাধারণ হাইড্রোজেনটাই বেশি পাওয়া যায়, এই জন্য তার নাম হচ্ছে সাধারণ হাইড্রোজেন।
বাকি দুটো প্রকৃতিতে কিন্তু খুব কম পরিমাণেই পাওয়া যায়। তাহলে এখানেই আমরা জানলাম যে হাইড্রোজেনের কি কি ভৌত ধর্ম রয়েছে, তোমরা এই অবধি পড়ে রাখবে, আমরা নেক্সট ভিডিওতে হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব।